আসবো এই বছর বড় প্যান্ডেল হয়নি, তাও ভালোই প্যান্ডেল হয়েছে। দেখুন ভেতরে কেমন ডেকোরেশন হয়েছে। Oh,
যানবাহন নিয়ে যাচ্ছেন। পণ্ডপের সামনে থেকে যখন আপনারা যাচ্ছেন তখন একটু ভিড় গতিতে আপনারা আপনাদের যানবাহন গুলো ধীরে ধীরে নিয়ে যাবেন, কারণ সেফ লাইফ এই প্রকল্পে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যে অ্যাম্বুলেন্সটি যাচ্ছে সেই অ্যাম্বুলেন্সটিকে একটু তাড়াতাড়ি বের করে দেওয়ার ব্যবস্থা করুন। যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন তাদেরকে বলবো অ্যাম্বুলেন্সটিকে একটু তাড়াতাড়ি ফেলে দেওয়ার ব্যবস্থা করুন। নবীন সংঘের শারদোৎসব বর্তমান বছরে আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে গাড়ি নিয়ে অনেকেই দাঁড়িয়ে পড়ছে, জাতীয় সড়কের উপরে যারা যাতায়াত করছে। মণ্ডপের সামনে থেকে আপনারা যাওয়ার সময় আপনাদের যানবাহন গুলি একটু ধীর গতিতে নিয়ে যান, কারণ সেফ ড্রাইভ সেভ লাইফ। নিজে সুস্থ থাকুন এবং অপরদের সুস্থ রাখার চেষ্টা করুন। এবং আমাদের পূজা মণ্ডপে সরাসরি প্রবেশ করতে চান তাদের কাছে আমাদের এখানে মোটামুটি রাখা আছে, ১০০ টাকার বিনিময়ে আপনারা টিকিট সংগ্রহ করুন এবং আপনারা পূজা মণ্ডপে প্রবেশ করুন। আপনারা ১০০ টাকা দিয়ে আমাদের লটারি টিকিটকে সংগ্রহ করুন এবং সরাসরি আপনারা আমাদের প্রতিমা দর্শন করুন। ধন্যবাদ। যার জন্য এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর অডিয়েন্স পেয়েছি, তো তার সে নাচ নাচের জন্য একটু জোরে হাত তালি হবে। আমি আছি যতক্ষণ থাকবো, চিন্তা নেই, নানা রকম যদি আমি বলে থাকি একটু ক্ষমা করে দেবেন, কমেডি সেন্সে নেবেন, একটু খারাপ সেন্সে নেবেন না কেউ, যাই হোক কমেডির মধ্যে কিছু থাকতে হয়। আমি এমন কিছু বলবো না যে আপনাদের খারাপ লাগে কেন, আমি একমাত্র ছেলে চাই যাই বলবো না পরে বলবো, ঠিক আছে চলো। সবাইকে অষ্টমীর শুভরাত্রি জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। গুড বাই, ভালো থাকবেন সবাই। ঘোরাঘুরি করে বাড়ি ফিরলাম, এখন 11:30 বাজে। তো ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।